আমরা যেখানে এই মজলিসের মধ্যে বসে নবীজিকে নিয়ে কথা বলতেছি, নবীজির জীবনী নিয়ে আলোচনা করতেছি, এই আলোচনার মজলিস কি নবীর সাহাবায়ে কেরাম করতেন নাকি করতেন না? যদি বলেন করেন নাই তাহলে তো কিছু বলার নাই, আর যদি বলেন করেছেন তাহলে তো অবশ্যই প্রমাণ লাগবে। কী লাগবে? জোরে বলতে হবে, কী লাগবে? প্রমাণটা হচ্ছে নাসাই শরীফের 3926 নম্বর হাদিস। হাদিসখানা হচ্ছে সহি বিশুদ্ধ, কোরআন করিম যেরকম বিশুদ্ধ নির্ভেজাল, হাদিসখানাকে সন্দেহ করার কোনো সুযোগ, জোরে কোন সুযোগ নেই। হাদিসের রাবি হচ্ছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়ায়েত করেন, খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালকাতিন মিন আসহাবিহি, একদিন নবীজি সাহাবায়ে কেরামের একটা মজলিস, সাহাবায়ে কেরামের একটা বৈঠক, একটা জামাতের মধ্যে প্রবেশ করলেন, বের হয়ে আসলেন, এসে দেখেন সাহাবায়ে কেরাম বিশাল এক মজলিসের মধ্যে বসে বসে কি যেন আলোচনা করছেন, কি যেন কথা বলছেন। হুজুর তখন বললেন মা আজলাসাকুম ওয়ামা সাহাবিরা, তোমরা বসে বসে কি আলোচনা করছো, কেন বসে বসে তোমরা এখানে আছো? জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আজলাসাকুম, কি কারণে তোমরা এখানে বসে বসে এ সময় অতিবাহিত করছো? সাহাবায়ে কেরাম জবাব দিলেন বলু জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদিনিহি ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা বসি বসি সবাই মিলে নাদউল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়ারত আছি। কি রত? জোরে কোন কি রত? আমরা দোয়া করছি কার কাছে? জোরে বলেন না, কার কাছে? ওয়া নাহমাদুহু, এবং আল্লাহ পাকের প্রশংসা করছি, আলা মা হাদানা লিদিনিহি, এজন্য প্রশংসা করছি আল্লাহ তাআলা তিনি দয়া করেছেন আমাদের উপরে, আমাদের উপর দয়া করে তিনি দ্বীনের উপরে আমাদেরকে হেদায়েত দান করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। দ্বীনের উপরে হেদায়েত দিয়েছেন কে? এজন্য আল্লাহর প্রশংসা করছে। ওয়া মান্না ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কি আপনাকে নিয়ামত বানায় পাঠাইছেন? কি বানায়া? ওয়া মান্না, অনুগ্রহ করেছেন আল্লাহ, তিনি আল্লাহ অনুগ্রহ করেছেন আলাইনা আমাদের উপরে, বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাক বিশাল নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের জন্য আমরা শুকর করছি, বসে বসে নিয়ামতের শুকরিয়া আদায় করছি, আপনার প্রশংসা করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কষ্ট হচ্ছে নাকি? গরম লাগতেছে বেশি? ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের প্রতি মান, অনুগ্রহ, দয়া, নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আমরা সবাই মিলে আদায় করতেছি। সামনের অংশ শুনেন মনোযোগ দিয়ে। হুজুর তখন বললেন আল্লাহু আল্লাহু আজলাসাকুম ইল্লা যালিক, আল্লাহর কসম করে বলো আল্লাহ কি তোমাদেরকে এখানে বসায় রাখছেন কেবলমাত্র এই উদ্দেশ্যে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? বুঝতেছেন কথা? আল্লাহ তাআলা তোমাদেরকে বসায় রাখছে এখানে শুধু এই উদ্দেশ্যে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন আল্লাহু, আল্লাহর কসম করে বলছি, মা আজলাসানা ইল্লা যালিক, আল্লাহ পাক এখানে বসায় রাখে নাই আমাদের কি কেবলমাত্র শুধুমাত্র আপনার শুকরিয়ার জন্য বসায় রাখছে, আল্লাহ পাকের প্রশংসার জন্য বসায় রাখছে। জবান কোলে কন্যা সুবহানাল্লাহ। হাদিস কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? হুজুর শপথ করাচ্ছে যে তোমরা কি এই উদ্দেশ্য ছাড়া কোনো অন্য উদ্দেশ্যে এখানে বসছো? সাহাবায়ে কেরাম বললেন না, কোনো উদ্দেশ্য আমাদের নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
হুজুর তখন বললেন, খুব খেয়াল করে শুনেন, হুজুর তখন বললেন, আমা সাবধান, ওহাবি হইও না, আমার দুশ্মন হইও না, আমার বিরুদ্ধে যেও না, শোনো তোমরা শোনো, আমার সাবধান, আতানি জিব্রিল, আমি যখন গড়েছিলাম আমার ঘরে জিব্রিল আসছে, কে আসছে, আমারে বলছে, সাহাবায়ে কেরাম আপনার জন্য আপনার প্রশংসামূলক মজলিস কায়েম করেছে, ঠিক কিনা, আপনার প্রশংসার জন্য মজলিস কায়েম করেছে, আমার প্রশংসার জন্য মজলিস কায়েম করেছে, মাহফিল কায়েম করেছে, আপনি ওদের কাছে গিয়া সংবাদ দিয়ে আসেন, আতানি জিব্রিল, আমার নিকট জিব্রিল আমিন আসছে, ফা আখবারানি, আমাকে সংবাদ দিয়েছি, বি আন্নাল্লাহ আযযা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইউবাহি বিকুমুল মালায়েকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে লক্ষ কোটি ফেরেশতা মণ্ডলীর জগৎ নিয়া তোমাদের জন্য গর্ববোধ করছেন আর তোমাদের জন্য গর্ব করছেন, জোরে কোন সুবহানাল্লাহ, মনে কথাটা বোঝেন না আপনারা, তোমরা আমাকে নিয়ে কথা বলছো, তোমরা আমার শান, আমার রিসালাতকে নিয়ে কথা বলছো, আমার সিরাত নিয়ে কথা বলছো, আমার মিলাদ নিয়ে কথা বলছো, আমার শানে রিসালাত নিয়ে কথা বলছো, তোমরা আল্লাহর প্রশংসা করছো, এজন্য আল্লাহ আসমানে কোটি কোটি ফেরেশতা নিয়া তোমাদের জন্য গর্ববোধ করছেন, এত আস্তে বললেন সুবহানাল্লাহ। এখন আপনারা আমাকে জবাব দিবেন, এই রকম মজলিসের দাম আছে না নাই, হাত তুলে বলতে হবে, আছে না নাই, অনেকে দলিল খুঁজবে মিলাদ পেয়েছেন কোথায়, অনেকে দলিল খুঁজবে সিরাত পেয়েছেন কোথায়, আমরা সিরাত এবং মিলাদ এই হাদিসের মধ্যে পেয়েছি, কথা কর না, জোরে বলতে হবে, ঠিক কিনা, আমার নবীর নবীকে নিয়ে সাহাবায়ে কেরাম মজলিস করেছেন, হুজুরকে নিয়ে সাহাবায়ে কেরাম কথা বলেছেন, আর আল্লাহ তাআলা আসমানে তাদেরকে নিয়ে গর্ববোধ করেন, কথা কোন ঠিক কিনা, তাহলে এখনো যদি আমরা কি করি, নবীকে নিয়ে কথা বলি, মজলিস কায়েম করি, আল্লাহ তাআলা আসমান থেকে কোটি কোটি ফেরেশতা নিয়া আমাদেরকে নিয়ে গর্ববোধ করবেন না, কি করবেন না, এটা হলো আমার নবীর শান ও মানের কথা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি অনেক হাদিস নিয়ে আসছি আজকে কথা বলার জন্য, আপনাদের যে কষ্ট হচ্ছে, আমার নিজেরই কষ্ট হচ্ছে কথা বলার জন্য, খুব প্রচন্ড গরম পড়তেছে না, সবাইকে একটু আমাকে সময় দিবেন শুনতে, আমি যে কথাগুলো বলার জন্য এই আলোচনার বিষয়ের উপরে আমি যে হাদিসগুলো বলবো, একটাও কোনো জাল হাদিস বলবো না, সব সহি হাদিস বলবো, খুব মনোযোগ দিয়ে শুনেন, মুসনাদু আহমদ চতুর্থ খণ্ডের হাদিস, মিশকাত শরীফের 515 নম্বর হাদিস, বিশুদ্ধ হাদিস, আন ইরবাস ইবনু সারিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, নবীজির সাহাবী ইরবাস ইবনু সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আপনার নবীজি, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইরশাদ করেছেন, সা উখবিরুকুম বি আউয়ালে আমরি, সা উখবিরুকুম, অচিরে আমি তোমাদেরকে জানাইয়া দেব, আমি তোমাদেরকে বলে দেব, বে আউয়ালে আমরি, আমার জন্মের সূচনাকে নিয়ে কি হয়েছে, জোরে কন্যা সুবহানাল্লাহ, আমার জন্মের ইতিহাসের সূচনা, আমার জন্মের ইতিহাস, এর সূত্রপাত কিভাবে হয়েছে, আমার জন্মের সূচনা কিভাবে হয়েছে আমি তোমাদেরকে জানাইয়া দেব। হুজুর তখন বললেন, দাওয়াত ইব্রাহিম, আমার জন্মের সূচনা হলো আমার বাবা আমাকে দোয়া করেছেন যেন আমি দুনিয়াতে আসি, জোরে কোন সুবহানাল্লাহ, আমার বাবা দোয়া করছে, রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আছে না নাই, আমার আব্বা বলেছেন আমার জন্মের প্রায় 2000-2500 বছর পূর্বে আল্লাহ পাকের কাছে দোয়া করছে, রব্বানা, ও আমাদের রব, ওয়াবাস ফিহিম রাসূলান, আপনি মক্কার মধ্যে একজন রসুল পাঠায়া দেন, আমার সন্তান মুহাম্মদকে পাঠায়া দেন, জোরে বলেন সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানটাকে পাঠায়া দেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক,
ওই মক্কার মধ্যে আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করে শোনাবেন, ঠিক কি না? ওয়া ইউজাক্কিহিম, তাদের আত্মাকে পরিশুদ্ধ করাবেন, ঠিক কি না বলেন? এই দোয়ার মাধ্যমে আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। ইব্রাহিমের দোয়ার বরকতে আমার নবী দুনিয়াতে আসছেন, কথা কোন ঠিক কি না? আরো ধরে কোন ঠিক কি না? যদি আল্লাহর সিদ্ধান্ত আগে থেকেই ছিল, আগে থেকেই সিদ্ধান্ত ছিল। হুজুর বলছিলেন সাউখবিরুকুম বি আউয়ালি আমরি, আমার মিলাদের সূচনা, আমার জন্মের সূচনা কিভাবে হয়েছে শোনাবো তোমাদেরকে। সাহাবায়ে কেরামদেরকে বলছেন দাওয়াত ইব্রাহিম, আমার জন্মের সূচনা কি? আমার বাবার দোয়া। জোরে কর সুবহানাল্লাহ। ওয়া বিশারাতু ঈসা, আমার জন্মের সূচনা হলো আমি ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদ। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। ওয়া মুবাশশিরাম, শুভ সংবাদদাতা, আমি তোমাদেরকে শুভ সংবাদ দিচ্ছি। ঈসা আলাইহিস সালাম বলেছেন, নবীর জন্মের 600 বছর পূর্বে বলেছেন, আমি শুভ সংবাদ দিচ্ছি আমার পরে যে নবী আসবেন তার নাম আহমদ। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। ওয়া রুইয়া উম্মি, আমার জন্মের সূচনা হল আমার মায়ের স্বপ্ন। হিনা ওয়াদাআতনি, আমার মা যখন ভূমিষ্ঠ করেছে আমাকে, রাআতনি নূরা, আমাকে জন্মের পরে দেখে আমি একটা নূর। আদা আতলাহা কুসুরুস শাম, আমার নূরের আলোতে পারস্যের 1400 মাইল দূরে অবস্থিত সমস্ত প্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় আলোকিত করছে? পারস্যের 1400 মাইল দূরে অবস্থিত প্রাসাদগুলোকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, একটু বিবেক খাটায় বলেন, হুজুরের মিলাদের কথা হুজুর বলছিনি, কথা কর না, মিলাদের গুরুত্ব আছে বলে তো বলছে, জোরে কর না, বলছি কি না? তা আমরা যখন মিলাদের মধ্যে পড়ি, ওলাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আলা রাজহে তিসআতে আশুরিল কামারিয়া ও আনা লিজ্জামানে আইয়ানজালিয়া হু সদা হাদারাত উম্মাহু লাইলাতা মাউলিদিহি আসিয়াতু ও মারিয়ামু মিনাল হাদিরাতিল কুদসিয়া ও আখাদাহাল মাখাত ফওয়ালাদাতহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নূরাই ইয়াতালালাহু সিনাহু। এই যে আমরা পড়ি, হুজুরের জন্মের সময় একটা নূর জ্বলে উঠেছে, এই আলোতে ঘরটাও আলোকিত হয়েছে, পারস্যের প্রাসাদগুলোকেও আলোকিত করেছে। জোরে কল সুবহানাল্লাহ। এগুলো আমরা পড়ি না, কথা কোন পড়ি না, এগুলো হাদিসের বাহিরে কি আমাদের বানানো? যদিও শব্দগুলো আমাদের বানানো, কিন্তু হাদিসের থেকে আনা হয়েছে, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এখন আপনাদেরকে শোনাচ্ছি যে কথাটা পরিষ্কার ভাষায় বলতে চাই, সেটা হলো আমার আপনার নবী, আমার আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জন্মের পরে এই পৃথিবীতে আবির্ভাব, এই দুনিয়ায় আসার পরে, আগমনের পরে যত কথা মিলাদ সম্পর্কে বলেছেন, আমি আমার গবেষণা থেকে যতটুকু পড়াশোনা করেছি, আমি 400 হাদিস জমা করেছি, যে সবগুলোই আমার নবী শুধু মিলাদকে নিয়ে কথা বলেছেন। এত আস্তে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব মিলাদ আর সিরাত কোনোটাকে বাদ দেওয়া যাবে, ছেড়ে দেওয়া যাবে? সিরাতুন্নবী হচ্ছে 23 বছরের জীবন কাহিনী, আর মিলাদুন্নবী হচ্ছে আসমান থেকে শুরু করে কোটি কোটি বছরের জীবন কাহিনী, কোটি কোটি বছরের। আপনারা জানেন আল্লাহ তাআলা নবীগণকে, রসুলগণকে জমা করেছেন কোথায়? আসমানে। বলেছিলেন এই ইনি আমার বন্ধু, ইনি আমার দোস্ত, ইনি মুহাম্মদ, ইনাকে আমি শেষে পাঠাবো। কখন? শেষে পাঠাবো। তোমরা আগে যাবে, তোমরা দেশে দুনিয়াতে গিয়ে শুধু পরিবেশ করবে প্রধান মেহমান যাওয়ার জন্য, কি বলেন ঠিক কিনা? প্রধান মেহমান যাওয়ার জন্য তোমরা পরিবেশ তৈরি করবে। যদি তোমরা দুনিয়ার জীবনে আমার এই দোস্তকে পেয়ে যাও, তোমরা কি আমার এই দোস্তের উপরে ঈমান আনবে, তাকে সাহায্য করবে? সকল নবীগণ, সকল রসুলগণ বলেছিল যে যদি আমরা আপনার দোস্তকে পেয়ে যাই, তার উপর ঈমান আনবো, তাকে সাহায্য করব। এর বাস্তবায়ন করেছেন আল্লাহ তাআলা
ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? ইনি পৃথিবীতে আবার আসবেন, আসার পরে আমার নবীর কি হবেন? কথা কোন কি হবেন? উম্মত হবেন। কারণ নবীজির জামানা পাইলে আর নবী রাসূলের কোনো কি থাকে না, নবুয়তের জামানা থাকে না। এই জন্য আমার নবীজির উম্মত হয়ে তিনি নবীজির উপর ইমান আনবেন, উম্মত হয়ে আসবেন, আমার নবীর দীনের পক্ষে কাজ করবেন। কথা কোন ঠিক কিনা? এখন কথা শুনেন, সহিহ একখানা হাদিস শোনাচ্ছি, বিশুদ্ধ হাদিস। যে হাদিসখানা 10,50,000 হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনু হাম্বাল রেওয়ায়ত করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি 99 বার আল্লাহ তাআলাকে স্বপ্নে পেয়েছেন, মানে আল্লাহ তাআলাকে তো ডাইরেক্ট দেখা যাবে না, তার নূরকে স্বপ্নে পেয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। 100 বার যখন দেখছেন আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ তোমার ইবাদত বন্দিগি করলে তো তুমি খুশি হও, কোন ইবাদত বেশি করলে তুমি খুশি হও? আল্লাহ তাআলা বলছেন, আমার কালামটা পাঠ করলে আমি বেশি খুশি হই, আমার কোরআন পাঠ করলে আমি বেশি খুশি। আজকে পৃথিবীর মানুষ এত ব্যস্ত, নিজের প্রত্যেক দিনের কি আছে, কাজের রুটিন আছে, কিন্তু কোরআন করিম তেলাওয়াতের কোনো রুটিন? কথা কর না, প্রচুর ব্যস্ত হয়ে গেছে, সব কাজের রুটিন থাকে কিন্তু কোরআন করিম তেলাওয়াতের রুটিন নাই। আমি মধ্যখানে একটা আমাদের কথা বলে যাচ্ছি, অন্তত এক পৃষ্ঠা, অন্তত আধা পৃষ্ঠা, পারলে একটা ছোট্ট সুরা হলেও তেলাওয়াতের নিয়তে দৈনিক রুটিনে রাখবেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। সবাই একটু আমিন বলেন তো, আর মহব্বতে বলেন আমিন। তো বলছিলাম যে হাদিসটা, এই হাদিসটা রেওয়ায়ত করেছেন ইমাম আহমদ মুসনাদ গ্রন্থের 4th খণ্ডে। সহিহ হাদিসের বর্ণনা, বিশুদ্ধ হাদিসের বর্ণনা। নবীজির সাহাবি মাইসারাতুল ফাজার, মাইসারাতুল ফাজার, উনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, হুজুরকে প্রশ্ন করা হলো, মাতা কুনতা নাবিয়্যা, আপনি আমাদের নবী ছিলেন কখন থেকে? আপনি নবী ছিলেন কখন থেকে? হুজুর জবাব দিয়েছেন, কুনতু নাবিয়্যা, আমি নবী ছিলাম আল্লাহর সামনে। ও আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, আদম তখনও সৃষ্টিতে ছিল না, আদমের রুহু এক স্থানে, শরীর আরেক স্থানে, তারও 14,000 বছর পূর্বে আমি আল্লাহর কাছে নবী হিসাবে বিদ্যমান ছিলাম। আমার যারা রাখালগঞ্জে যারা আমার সামনে আছে, বলেন তো এই হাদিস থেকে বুঝলেন কি, আদমের সৃষ্টিতে আগে নাকি আমার নবীর সৃষ্টিতে আগে? সবাই একটু কথা কর, আমার নবী যে আগে না পরে? আগে না পরে? আগে। এটা মানাইতে গিয়ে কত হুজুরের সমস্যা, মানেই না, বলে কি জানেন আপনারা, বহু রকমের কথা বলে। অথচ সহি সনদের হাদিস, হুজুর নিজে বলেছেন, আমি নবী ছিলাম আল্লাহর সামনে বিদ্যমান। এটা বোঝানোর জন্য আরেকখানে হাদিস শরীফ বলতে হয়, কষ্ট হচ্ছে আপনাদের? 5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বাইহাকি, নাম জানেন তো, ইমাম বাইহাকি, তিনি দালাইলুন নবুওয়া, দালাইলুন নবুওয়াত এই কিতাবের 5ম খণ্ডের মধ্যে লিখেছেন। হাদিসটা সম্পর্কে আগে একটু ব্যাখ্যা করে বুঝাইয়া দেয়। এই হাদিসটা সম্পর্কে আহলে হাদিস যারা, যারা লা মাযহাবি, ওরা চোখ বন্ধ করে জাল বলে। কি বলে? জাল বলে। কিন্তু তাদের যিনি মূল ইমাম ইবনু তাইমিয়া, ইবনু তাইমিয়া, তিনি বলেছেন, তার ছাত্র ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া, ও ছাত্রকে একদিন ক্লাসের মধ্যে বলেছেন, ও আমার ইবনু কাইয়্যিম, ইবনুল কাইয়্যিম, আলাইকা বিহি ফা ইন্না কুল্লাহু হুদান ওয়া নূর। আপনারা বুঝতে কষ্ট হবে হয়তোবা, আমি বুঝিয়ে দিচ্ছি। তিনি ক্লাসে বলছিলেন ছাত্র ইবনুল কাইয়্যিম আল জাওজিয়াকে, ও আমার ইবনুল কাইয়্যিম, আমার ছাত্র, তোমার উচিত ইমাম বাইহাকির দালাইলুন নবুওয়াত এই কিতাবটা গোড়া আগা গোড়া সবটা পড়া এবং সবটা ইয়াদ করা, কারণ এই কিতাব তোমাকে হেদায়েত দিবে, এই কিতাব তোমাকে আলোকিত করবে। এটা কে বলছে? ইবনু ইবনে তাইমিয়া। কে বলছে? ছাত্রকে বলছে। এখন এই ছাত্রকে বলছে, তুমি এই কিতাব দালাইলুন নবুওয়াত এটা আগা গোড়া সবটাই পড়ো, কারণ সবটাই তোমাকে হেদায়েত দিব, সবটা তোমাকে কি করবে, আলোকিত করবে। এই কিতাবের ভিতরেই যে হাদিসটা এখন পড়তেছি এটা আছে, তাহলে বোঝা যায় ইবনে তাইমিয়ার মতে এই হাদিসটা নূর,
এই হাদিসটা আলোকিত, এই হাদিসটা হেদায়েতের কারণ। কথা এখন ঠিক কি না? হাদিসটা কি বুঝতাম নি নাকি এখনো বোঝেন না কথাটা? এটা কিন্তু এলমি কথা, এটি ওই কামেল ফাজেলে বললে হেরা ভালো করে বোঝে, কিন্তু আমি মনে করি যে সাধারণ লোকের সামনে বুঝে কইতে পারলে তারাও বুঝব। কি অসুবিধা কি বুঝতে, কি সমস্যা আছে? এই হাদিসটা কি শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله آدم خير لآدم بنيه فجعل يرى فضائل بعضهم على بعض فرأى نورا نورا ساطعا على أسفلهم فقال يا ربي من هذا قال هذا أحمد ومحمد هو الأول والآخر وهو أول شافع وأول مشفع জোরে বলেন না সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন আলবানি, এটা যারা এই বিষয়ে গবেষণা আছে তারা জানে, উনি চেষ্টা করছিল হাদিসটাকে কোন রকম জাল বইলে দেওয়ার জন্য। কি বইলে দেওয়ার জন্য? জাল। পরে নিরুপায় হইয়া জাল বলে নাই, বলছে জয়ীফ। বলছে কি? জয়ীফ। উনি পারলে জালই বলতে পারতো, কিন্তু সাহস করে আর সামনে আগাইতে পারে নাই, কারণ তার ইমাম ইবনু তাইমিয়া এটাকে নূর বলে গেছে, এটা হেদায়েত বলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনুবাদটা মনোযোগ দিয়ে শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী জি ইরশাদ করেছেন, লাম্মা খালাকাল্লাহু আদামা, আল্লাহ পাক যখন আদমকে বানালেন, জোরে কোন কাকে বানালেন, সবাই একটু জোরে কোন কাকে বানালেন, আদমকে যখন বানালেন, খায়্যারা লি আদামা বানিহে, আল্লাহ পাক আদমকে সুযোগ দিলেন যেন আদম তার সন্তানদেরকে একবার দেখতে পারে। সন্তান মানে আমরা, সন্তান মানে কারা? আমাদেরকে একবার দেখার জন্য সুযোগ দিছে কে? তো এখন ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, এরা সব জান্নাতি, এরা সব জাহান্নামী, বুঝতেছেন? ডান দিকে সব কি আর বাম দিকে? ফাজালা ইরা ফাদাইলা বাদিহিম আলা বাদ। আদম আলাইহিস সালাম বলেন, আমি তাকায় দেখি জান্নাতিদের মধ্যে কারো সম্মান অনেক উপরে, কারো সম্মান আরো অনেক বেশি, এদের ভিতরে ফারাআ নূরান সাতিয়ান আলা আসফারিহিম। আদম আলাইহিস সালাম একটা নূরের বাতি দেখলেন, প্রজ্জ্বলিত নূরের খণ্ড দেখলেন, জোরে কোন সুবহানাল্লাহ। নূরান সাতিয়ান, সাতে মানে আলোকিত, প্রজ্জ্বলিত, নূরান্বিত একটা খণ্ড, নূর জ্বলতেছে। কি জ্বলতেছে? আদম আল্লাহকে বলেন, ইয়া রাব্বি মান হাজা, এই নূর, এই আলোকখণ্ড, এই নূরের টুকরাটাকে। আল্লাহ পাক জবাব দেয়, হাজা আহমাদ ওয়া মুহাম্মদ, এই নূরের টুকরা আমার বন্ধু আহমাদ, আমার বন্ধু মুহাম্মদ। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। হুয়াল আউয়াল, এটা আমার প্রথম সৃষ্টি, আমার প্রথম সৃষ্টি। ওয়াল আখির, যাবে দুনিয়ায় শেষে। ওহুয়া আউয়ালু সাফে, হাশরের মাঠেও প্রথম, আকাশেও প্রথম, ঠিক কি না? হাশরের মাঠেও কি প্রথম সুপারিশকারী, আর তার সুপারিশ প্রথম মঞ্জুর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমি পরিষ্কার বুঝালাম যে নবীজি আল্লাহর কাছে অস্তিত্ব ছিল নাকি? কিভাবে ছিল অস্তিত্বটা? নূর হিসাবে। এটা আমাদের অনেক মৌলবীর মাথায় ঢোকে না। তাহলে আমি হাদিস থেকে বুঝালাম এটা বানানো কোনো আউয়ালুমা খালাকাল্লাহু নূরি, আমি ওই হাদিস দিয়ে দলিল দিছি না তো, যে হাদিস দিয়ে আমি টিকে থাকতে পারবো, যে হাদিস দিয়ে আমি টিকে থাকতে পারবো, আমি তো সে হাদিস দিয়ে বলছি, কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা যায় নবীজি আসমানে কোটি কোটি বছর আল্লাহর সামনে জ্বলন্ত নূরের প্রদীপ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একখানে হাদিস শরীফ আপনাদের মাঝে উপস্থাপন করলে পরিষ্কার হয়ে যাবে, আপনাদের কষ্ট হচ্ছে না? হাদিস কেন হচ্ছে? ইমাম বাইহাকি, একটু আগে তো ইমাম বাইহাকির কথাই বলছি নাকি, তিনি সুনান কুবরা একখানা কিতাব লিখছেন, সুনান কুবরা আর সুনান আল কুবরা, এর পঞ্চম খণ্ডের মধ্যে তিনি হাদিস কোট করেছেন। হাদিস কেন হল? আন আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান নবুয়্যা, জোরে বলেন না সুবহানাল্লাহ, আর মহব্বতে কর না সুবহানাল্লাহ। নবীজি 10 বছরের খাদেম, কয় বছরের খাদেম? 10 বছরের খাদেম বলেন। আনাস ইবনু মালিক বলেন, আমার নবীজিকে আমি দেখেছি, আমি নিজে শুনেছি, তিনি নবুয়তের দায়িত্ব শুরু করার পরে একটা দুম্বা জবাই করে তিনি জন্মের জন্য আকিকার কাজ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আর মহব্বতে কর না সুবহানাল্লাহ। আচ্ছা, এই এই একটু আমাকে সময় দেন, আধা মিনিট। আকিকা আর ওয়ালিমা কয়টা জিনিস? ওয়ালিমা হচ্ছে বিয়ের জন্য, আর আকিকা হচ্ছে জন্মের জন্য। কি ওয়ালিমা? কিসের জন্য? আর আকিকা? তো নবীজি আকিকা করেছেন, নবীজি কি করেছেন? আকিকা করেছেন নিজে দুম্বা জবাই করে। এখন বলেন আকিকা কি বিয়ের জন্য? কিসের জন্য? তো হুজুর জন্মের অনুষ্ঠান করেছেন কি করে? দম্বা দুম্বা জবাই করে। এখন আমরা আমার থেকে একটু বুঝে নেন, হাদিসের মধ্যে আসছে নবীজির দাদা আব্দুল মুত্তালিব আক্ক আলাইহে ফি সাবে মাউলিদিহি, হুজুরের জন্মের সপ্তম দিনে দাদা আব্দুল মুত্তালিব কি করেছেন? হুজুরের জন্য আকিকার কাজ করেছেন। হুজুর জানতেন যে দাদাও করছে, দাদাও করছে। এখন মুহাদ্দিসিনে কেরাম, হুজুরের আকিকা, আব্দুল মুত্তালিবের আকিকা, দুইজনের আকিকা, কোনটা হাকিকত কোনটা মাজাজ, এই নিয়ে কি হয়েছে? ইখতিলাফ হয়েছে। ইবনু হাজার আসকালানি, ইমাম সুয়ুতি দুইজনে ব্যাখ্যা করেছেন এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, ওয়াল আকিকাতু লা তুআদু লিরাজুলিন ওয়াহিদিন, একজন ব্যক্তির জন্মের কারণে দুইবার কি হয় না? আকিকা হয় না। কয়বার হয় মানুষ একজন আকিকা কয়বার? এখন নবীজি মানুষ একজন, তিনি নবী রসুল, তিনি একজন, কিন্তু তার আকিকা হয়েছে কয়বার? দুইবার, একটা দাদার পক্ষে আর একটা নিজের পক্ষে, ঠিক কি না? এখন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন কোনটা বাতিল কোনটা সহি, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন কোনোটাই বাতিল না, বরং উভয়টাই সহি, উভয়টাই কি সহি। তবে দাদা যেটা করছে, দাদার পক্ষে যা হয়েছে, এটা হলো সঠিক আকিদা, আকিকা, সন্তানের জন্মের আকিকা। আর নবী যা করেছেন তা হলো নিজের জন্মের শুকরিয়া, এটা আকিকা না, এটা কি? জন্মের শুকরিয়া। তো এই হাদিস থেকেই ইমাম সুয়ুতি দলিল পেশ করেছেন, যদি নবী নিজের জন্মের শুকরিয়া নিজে করতে পারে, উম্মত আমরা কেন কৃপণ হব? একটু হাত তুলে কর না, কেন আমরা কি কৃপণ হব? ও তো রাস্তা দেখিয়ে দিয়েছেন, আমি আমার জন্মের শুকরিয়া করেছি, আমি সাইয়েদুল আম্বিয়া সাইয়েদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন হয়েছি, এটা আমি জানি, আমি আমার নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া করে দুম্বা জবাই করে মেহমানদারি করিয়েছি। অতএব তোমরা যারা আমার উম্মত, তোমরা আমার উম্মত হইয়া তোমরাও কি করতে পারো? জোরে বলেন সুবহানাল্লাহ, আর মহব্বতে কর সুবহানাল্লাহ। এখন এখানে একটা ফাঁক আছে, যারা আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, ওরা বলে হুজুর যে নিজের আকিকা নিজে করছে, নিজের জবাই নিজে করছে, সাহাবায়ে কেরাম তো জীবনও এই কাজটা করে নাই, তা আমরা করবো কেন? কথা কর না, এই প্রশ্ন করে কি না? সাহাবায়ে কেরাম তো কোনোদিন করে নাই, তা আমরা করবো কেন? এখন বলেন তো দেখি, সাহাবায়ে কেরাম করে নাই, আমরা করবো কেন? সাহাবায়ে কেরাম করে নাই এমন কোনো দলিল দেওয়া যাবে? কথা কর না, এমন কোনো দলিল কি আছে সাহাবায়ে কেরাম করে নাই? আচ্ছা আপনারাই বলেন, সাহাবায়ে কেরামের যুগে কোরবানি ছিল কি না? হ্যাঁ, কথা কয় না, গরু জবাই হইতো কি না? তখন সামরা ছিল না? হ্যাঁ, সামরা ছিল কি না? সামরাকে মাদ্রাসা আসতো কি? কথা কর না, মাদ্রাসা আসতো তো, তখন তো সামরা ছিল, তো তোমরা সামরা নেও কেন? কি কথা কর না, কেন তোমরা মাদ্রাসা ঢুকেছো কেন? হ্যাঁ, কি বোঝেন নাই? এখন সামরা কি তখন কি ছিল না? তখন সামরা ছিল, এখন তোমরা ঢুকে আনছো কি লিল্লা বোর্ডিংয়ে মাদ্রাসা ঢুকেছো?
তখন তো সাহাবাইকার মাদ্রাসায় ঢুকাই নেই, নিজের লাভে সব ফতুয়া, বাকি নামাজের পরে জরুরি বয়ান হবে, সকলে বসিয়েন, বহুত ফায়দা হবে। ওই যুগে ছিল তিন সিল্লা, ছিল তিন দিনের সিল্লা ছিল, তো তোমরা করো কেন? শুধু কি আমাদের দোষ দাও সাহাবা একরাম করছেন কিনা কথা কয়, দোষ সব আমাদের, আমরা বিদআতি, তো তোমরা কি? সিরাতুন নবী কি ছিল সাহাবা একরামের যুগে? এই জোরে কন্যাকে ছিল? সিরাতুন নবীর কোনো মাহফিল ছিল না, তো তোমরা এখন আমাদেরকে দোষ দাও মিলাদুন নবী সাহাবা একরাম করেন নাই, তো তোমাদের সাহাবা একরাম কি করছিল? এই হলো শুধুমাত্র ফাও আলাপ। কি আলাপ? ফাও আলাপ। নবীজি করেছেন, সাহাবা একরাম করেছেন কি করেন নাই দেখার সময় আমাদের নাই, হুজুর যেহেতু করেছেন প্রমাণিত, ঠিক কি না? অতএব যার সাধ্য যেরকম আছে, যদি আমরা এখানে কি করি সাধ্য অনুযায়ী সামান্য কিছু খানা পিনার আয়োজন করি, কি হবে? সব হবে কি না? ও আরেকটা হাদিস বলে দিলে বুঝবেন আপনারা, সহি বুখারি এর গ্রন্থকার ইমাম বুখারি আদাবুল মুফরাদ একখানা কিতাব লিখেছেন, আদাবুল মুফরাদ এর 749 নম্বর হাদিসে আবু করিমা আসসামি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে নবীজি ইরশাদ করেছেন, লাইলাতুদ দাইফে হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন। নবীজি বলেছেন যদি কোনো এলাকায় মেজবান দাওয়াত করে মেহমানকে রাত্রে বেলায়, তাহলে ওই মেহমানদেরকে মেহমানদারি করা মেজবানের জন্য অত্যাবশ্যক করণীয় হয়ে যায়। কথা কই না? এখন আপনারা বাংলাদেশে সবাই জানেন সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল হয় বেশিরভাগ রাত্রেবেলায়, হয় কি না? অন এই রাত্রেবেলায় মেহমানদারি করার জন্য কোনো জায়গায় সিন্নি, কোনো জায়গায় বিরিয়ানি, কোনো জায়গায় জিলাফি আমরা কি করি আয়োজন করি। অন হেরা কয় আমরা সিন্নি ঘোর জিলাফি ঘোর, কথা কন না? অন আমরা করি সুন্নত দোষ দে সিন্নি ঘুর কইয়া, কথা বলেন নাকি আপনারা? মাহফিল কমিটি মেজবান, আর যারা আসে তারা কি মেহমান। হুজুর বলেছেন লাইলাতুদ দাইফে হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন, রাতের মেহমানদেরকে মেহমানদারি করা অত্যাবশ্যকীয় করণীয় হয়ে যায়, কথা কোন ঠিক কি না? হাদিসে এরপরে আসছে যদি মেহমান যেতে না পারে, তার উট ছিল না, তার কি খচ্চর ছিল না, তার বাহন ছিল না, তার বাড়িতে সে পুষতে পারে নাই, যেতে পারে নাই, রাত্রে থাকতে হয়েছে, তাহলে যদি থেকে যায় ওই মেহমানকে মেহমানদারি করা ঋণ পরিশোধ করলে যেরকম অত্যাবশ্যক হয়ে যায়, ঋণের মতো ওই মেহমানকে মেহমানদারি করা অত্যাবশ্যক হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন যারা ওই গ্রুপের লোক যারা, এরা ওই জিলাপিও খাওয়ায় না, বিরিয়ানিও খাওয়ায় না, সিন্নিও খাওয়ায় না, উপাইয়া আসে উপাস চলে যায়, এখন সুন্নতের উপরে আমরা আছি না তারা আছে? হাত তুলে বলতে হবে আপনারা, এই সুন্নতের উপরে কি আমরা নাকি তারা? সুন্নত পালন করি আমরা, আর ফতুয়াতে বিদআতি আমরা। আপনার কষ্ট হচ্ছে না? আমি কি হাদিসটা বানাইছি নাকি? হেরা জীবনে এটা ফাইসিও না, সান্স হে পর্যন্ত এখনো পরেও নাই, এ কিতাব এখনো খোলেও নাই, ফুজি নাই তো ফাট্টা নাই। অনেকে আমাকে গালিগালাজ করে, করলে কি হবে, করুক আমার বিরুদ্ধে বলুক, আমি তো কথা হাদিসের বাহিরে বলি না। কি বাহিরে বলছি? আমি বাহিরে তো বলছি না, বলিও না, আমি হাদিসে যা পেয়েছি তা বলছি। অতএব রাতের মেহমানকে মেহমানদারি করা সুন্নত সম্মত ওয়াজিব কাজ, ঠিক কিনা বলেন? আমার মনে হয় গরু জবাই করা তো উত্তম, তার থেকে বেশি উত্তম হলো উট জবাই করা, ঠিক কিনা? অনেক সময় খেচুরি খাওয়াইতে খাওয়াই দেওয়া লাগে, কারণ আয়োজন কম, কি বলে ব্যবস্থাপনা কম। আমার মনে হয় কোনো মাহফিলে বিরিয়ানি ছাড়া বিদায় করা ঠিক না, কথা কোন ঠিক কিনা? অতএব সুন্নত হবে পেট পুরাইয়া ভালো করে আসুদের মতো খাওয়াই দেওয়া, আর যারা খাওয়ায় না তারা হাদিসের সাথে সম্পর্ক রাখে না, ঠিক কিনা বলে? এখন হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন, নবীজি বলছেন কি জানেন? নবীজি বলছেন, এটা ইমাম সুয়ুতি 200,000 হাদিসের হাফেজ, আমরা মনে কষ্ট হইতেছে, ও একজন দুজন করে চলে যাচ্ছেন কেন? আমি গেছি গো আপনাদের কি বলে জগন্নাথপুর চলে গেছি মাহফিল, জগন্নাথপুর রানীগঞ্জের পাশে একটা রাখালগঞ্জ আছে, আমি ভাবছিলাম মাহফিলটা জগন্নাথপুরে, সেখান থেকে আবার এখানে আসছি, আর জগন্নাথপুরের কাছে কই কুমিল্লা, কই জগন্নাথপুর, কই ঢাকা দক্ষিণ, এখানে রাখালগঞ্জ, আমি গেছি কি সেখানে মাগরিবের পরে সেখানে বুঝে গেছি,
পরে ফোন দিছে, বলতেছে আমাদের এটা তো ইলেগঞ্জের পাশে রাখালগঞ্জ, অনেক কষ্ট হয়েছে আসতে, না খেয়ে এখানে চলে আসছি, মাহফিল করতেছি, আপনারা যে একজন দুজন করে চলে যাচ্ছেন বিদায় দিয়া, আপনারা বসতেন না আমার সামনে, কি বলতেন না কিছু হাদিস, কি বলতাম না কিছু হাদিস, কি খারাপ লাগতেছে আপনাদের? আমি তো কিসসা কাহিনী আর গজল টানতেছি না, হাদিস না বলতেছি। আল্লাহ পাক শুনবার তৌফিক দান করেন। জোরে জোরে একটা আমিন দেন, আর মহাব্বতে কন্যা আমিন। আপনাদের রেলি বের করলে আমি দেখছি তালামিজ আল ইসলামিয়া আপনাদের সিলেটের মধ্যে যে বিশাল রেলি দেখেছি, মনটা ভরে গিয়েছে। ওরা দলিল খোঁজে, দলিল কোন জায়গায়? আরে তোমরা দলিল পাইছো না, তোমাদের কোফাল খারাপ। হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন, ইমাম মুসলিম 7241 নম্বর হাদিস, সকলে খেয়াল করেন, ইমাম মুসলিম 1,200,000 হাদিসের হাফেজ, 7241 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে রেওয়ায়াত করেছেন। হাদিস কেনা হচ্ছে আন উসমান ইবনে উমারা, নবী সাহাবি উসমান ইবনে উমার। আমি কি হাদিসটা জাল বলতেছি? হাদিসটা সহিহ হাদিস। কোন জায়গার হাদিস? সহিহ মুসলিম শরীফের হাদিস। জোরে কন্যা মারহাবা। ফাকাদিমনাল মদিনাতা লাইলান, উসমান ইবনে উমার বলেন নবীজি মদিনার মধ্যে হিজরত করেছেন রাত্রেবেলায়। কোন বেলায়? না দিনের বেলায়। দিন এলে যে কি অবস্থা হইতো আল্লাহ ভালো জানতো। মজার হাদিস খুব সামনে বুঝবেন, মজাটা কতটুকু বেশি, খুব মজার হাদিস। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? খুব মজার হাদিস। হুজুর হিজরত করছে কখন? রাত্রে না দিনে? কাদিমনাল মদিনাতা লাইলান, আমরা মদিনায় হিজরত করলাম, মদিনায় আগমন করলাম রাত্রিবেলায়। সাহাবা ইকরাম আনসার সাহাবা ইকরাম লড়াই লিপ্ত হয়েছে, লড়াইয়ে লিপ্ত হয়েছে। আইয়ুহুম ইয়ানজিলু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কার বাড়িতে অবস্থান করবেন, কার ঘরে উঠবেন, কার ঘরে রাত্রি যাপন করবেন, এই নিয়ে সাহাবা ইকরাম লড়াইয়ে লিপ্ত হয়ে গেছে। সবাই চায় তার ঘরে বরকত দিক। জোরে কোন সুবহানাল্লাহ, তার ঘরে বরকত দিক। হুজুর হুজুরকে ঘরে নেওয়ার জন্য সবাই লড়াই লেগে গেছে। ফকালা, হুজুর বললেন আংজিলু আলা বানিন নাজ্জারা ওয়ালা আব্দুল মুত্তালিব, আংজিলু আমি অবতরণ করব, রাত্রি যাপন করব, অবস্থান করব আলা বানিন নাজ্জার বনুন নাজ্জার গোত্রে, আখওয়ালে আব্দুল মুত্তালিব আমার আব্দুল মুত্তালিব আমার দাদার বংশের, তারা তাদের ঘরে যাওয়া আমার জন্য বেশ হকদার। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিস কি বুঝতেছেন? আমি তো এবার ছড়াও বলতে পারতাম, এবার অৎস বলি কি জন্য জানো? তারা বোঝে যে এবার অৎস আমাদের দলিল কি। ঠিক আছে, আমি কি ভুল করতেছি নাকি? নাকি জবরদের ঠিক আছে, ঠিক নেই? হ্যাঁ ঠিক আছে, তো হুজুর তোমার পাশে আছে। তখন নবীজি এই সিদ্ধান্ত দিয়ে দিছে, আমি তো বন্ধুর নাজ্জার গোত্রে যাবো। ফসয়েদার রেজালু অন্নিসাউ ফাউকাল বয়ুথ ওয়াতাফাররাকাল কিলমান ওয়াল খুদ্দামু ফিত তুরুক ফায়ুনাদুন ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা জবান খুলে কোন সুবহানাল্লাহ। কি মজার কথা, এ রাতের বেলায় হুঁশ হারায় ফেলছে, দিক হারায় ফেলছে, আনন্দের ঢেউ আনন্দের জোয়ারে সবার মাথা এখন ঠিক নেই। ফা সওয়াইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত, পুরুষেরা মহিলারা পুরুষ মহিলারা ছাদে উঠছে। কোথায় উঠছে? ছাদে গাছে। এখন তো সিঁড়ি আছে, তখন তো সিঁড়ি ছিল না, যে যেমনি পারছে, কেউ ছাদে গেছে, কেউ গাছের উপরে গেছে। আর ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু, অল্প বয়সী তরুণ তরুণী যারা, বালক বালিকা যারা, সবাই রাস্তার মধ্যে নেমে গেছে, সবাই রাস্তার মধ্যে নেমে গেছে, অলিতে গলিতে গিয়া তারা মিছিল শুরু করেছে। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। মারহাবা জোরে কো। ওরা স্লোগান তৈরি করছে, কি তৈরি করছে? স্লোগান তৈরি করছে, কি স্লোগান তৈরি করছে? মদিনার উপরে আজকে আসমানে চাঁদ নাই, চাঁদ আকাশে নাই, পূর্ণিমার চাঁদ 15তম রাত্রির পূর্ণিমার চাঁদ আসমানে নাই, আসমান থেকে নেমে গেছে, নেমে মদিনার মধ্যে উদিত হয়েছে।
আকাশের তাপ মদিনায় উদিত হয়েছে। আপনার আমার স্লোগানের অর্থ কি হবে? নারায় তাকবীর আল্লাহু আকবার, নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমার নবীর সাহাবায়ে কেরাম স্লোগান সাজিয়েছে, তলাল বদরু আলাইনা, আকাশের তাপ নেমে গেছে, মদিনায় উদিত হয়েছে। কথা কোন ঠিক কি না? কি চমৎকার স্লোগান! তলাল বদরু আলাইনা, চাঁদ কোথায় নেমে আসছে? মদিনায় নেমে আসছে। এরপর হাদিসের অংশ হলো ফায়ুনাদুনা, ডাকাডাকি করতেছে, নবীজি কোন দিক দিয়ে আসতেছে? সবাই দেখার জন্য পেরেশান, হুজুরকে ডাকে, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ। আমরা এত বলি ইয়া রাসূলুল্লাহ, মিলাদুন নবীর রেলি থেকে আমরা ডাক দেই ইয়া রাসূলুল্লাহ, ঠিক কি না বলে? আরে ইয়া রাসূলুল্লাহ দলিল পায় না, কথা কয় না, এরা ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে শিরক হয়ে যায়, এরা দলিল পায় না। আমরা ডাকি ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ। আপনারা বলেন তো, নবীজি যখন থুতু নিক্ষেপ করতেন জমিনে পড়তো? সকলে কথা কন না, জমিনে পড়তো? হুজুর যখন অজু করতেন, অজুর পানি জমিতে জমিনে পড়তো? কি করতো, কি করতো? সাহাবায়ে কেরাম থুতু নিক্ষেপ করলে সাহাবায়ে কেরাম থুতু মোবারক এগুলো গায়ে মারতে, আপনি আমার নবীকে পান নাই, আমি পাই নাই, হুজুরের জন্য রাস্তায় নেমে স্লোগান দিলে হারাম মনে করো তোমরা? তোমার নেতার জন্য তুমি স্লোগান দাও, আমার নবীর জন্য স্লোগান দেওয়া তোমার তৌফিক হলো না? আল্লাহ তোমাকে তৌফিক দান করুন, এটা আমিন বলেন জোরে। আপনার কষ্ট হচ্ছে নাকি? বাড়াই বলতেছি কিছু? পাইউনা দাও ইউনা দুনা, ডাকতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে আশ্চর্যের হাদিস হলো ইমাম বুখারী, কে? ইমাম বুখারী। তিনি তার বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেছেন। হাদিস কানা হলো নবীজির সাহাবায়ে কেরাম এত আনন্দিত হয়েছেন, মা ফারিহু বিহি ফারহান, তারা এত বেশি আনন্দিত হয়েছেন, জীবনে এত আনন্দিত হন নাই। যখন নবীজি মদিনাতে হিজরত করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম মদিনার অলিতে গলিতে নেমে গেছে, নেমে গিয়া বলতেছে হাজা হাজা রাসূলুল্লাহ কদ জাআ ইলাইনা, এই যে আমাদের নবী আমাদের মাঝে আগমন করছে, এই কথা বলে বলে তারা সবাই স্লোগান দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা এখন তারা বলবে এ তো হুজুরকে দেখে করছে, কথা কন সামনে পাইছে এই জন্য স্লোগান দিছে, আমরা তো সামনে পাইছি না, কইব না এই কথা, জোরে কর না, কইব না, আমরা সামনে পাইছি না, হুজুর তো তখন সামনে পাইছে, সামনে স্লোগান দিছে, আমরা তো সামনে পাইছি না, স্লোগান দিব কেন? এরকম তারা বলতে পারে, কথা কন না, বলতে পারে কি না? বলতে পারে। এই হাদিসটা মনোযোগ দিয়ে, মনোযোগ দিয়ে শুনো, সবাই মনোযোগ দিয়ে শুনো। হাদিস কেন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আসমানে ছিলেন, তখন তিনি তো কি ছিলেন না, আমাদের মতো সাড়ে তিন হাত যে আকৃতি, এই আকৃতি ছিল? কথা কর না, এই আকৃতি ছিল? এ বিষয়ে ইমাম হাকেম আল মুস্তাদরাক গ্রন্থের দ্বিতীয় খণ্ডে 664 পৃষ্ঠার মধ্যে রেওয়ায়ত করেছেন, রেওয়ায়তটা হচ্ছে আনুমার আব্দুল খাত্তাব, জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীজি সাদ করেন, লাম্মা ইকতারা বা আদাম আল খাতিয়াতা, আদম যখন ভুল করলেন জান্নাতের মধ্যে কি করলেন, ভুল করলেন, আদম বলেন ইয়া রাব্বি আসআলুকা বিজাহে মুহাম্মদ, আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার উসিলা দিয়ে, মর্যাদার উনি পৃথিবীতে আসছে, দুনিয়াতে আগমন করছে, তখন কোথায়? উপরের জগতে। আল্লাহ পাক বলেন কাইফা রিফতা মুহাম্মাদা, আমার দুস্তির সম্মান ইজ্জত পাইলা কই? আদমকে প্রশ্ন করছে, আদম তখন বলে ইয়া রাব্বি লাম্মা খালাকতানি ওয়া নাফাখতা ফিজ্জা রুহি, আমাকে যখন বানাইছো, আমাকে যখন প্রাণ দিছো, প্রাণ বোঝেননি, জীবন দিছ, রাফা তুর আসি মাথা তুলেছি উপরের দিকে, ফার আই তুমাক তুবান ফিল আরশে লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা জুলিকা, আমি কালেমা কালেমা পেয়েছি আরশের গায়ে, আমি তখন বুঝতে পেরেছি লা ইলাহা ইল্লাল্লাহ তোমার অংশ, তোমার অংশ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার দোস্তের অংশ, তোমার কি দোস্তের অংশ। আমি বুঝতে পেরেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্নাকা লাম তাদুম্মা বি ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা ক্বালা ইয়া আদামু ক্বাদ সাদাকতা লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা। মারহাবা যদি বলে আল্লাহ তোমার অংশের পরে তো তুমি একটা নাম রাখছো, এর মধ্যে কোনো ফাসলা নাই, কোনো পার্থক্যকারী নাই, কোনো শব্দ নাই, তোমার নাম আল্লাহ, পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বিশ্বাস এই মুহাম্মদ তোমার আদরের, তোমার মহব্বতের, তোমার মায়ার, এর উসিলায় আমাকে মাফ করো। আল্লাহ পাক বলে হ্যাঁ মাফ করলাম, এই মুহাম্মদকে না সৃষ্টি করলে তোকে বানাতাম না। তাহলে বোঝা যায় অস্তিত্ব না থাকলেও, সামনে না থাকলেও তাজিম করে কিছু করা যায়। আমার বাবা করেছেন, নবীজিকে তো সরাসরি পায় নাই, কিন্তু ওই তাজিম, ওই আজমত জেনে হুজুরের উসিলা দিয়ে দোয়া করছে, ক্ষমা করছে কে? তা আমরা রসুলকে দেখি নাই, পাই নাই, কিন্তু আমার নবীর জন্য আমরা নাম শুনেছি, তার আজমত শুনেছি, তার জন্য স্লোগান দিলে পরে, রেলি করলে পরে, মিছিল দিলে পরে হারাম হবে এমন কোন প্রমাণ দেখানোর ক্ষমতা কারো? হাত তুলে কোন ক্ষমতা কারো? কষ্ট হচ্ছে? আচ্ছা, জন্মের কিছু কথা বলছি। ইমাম সুয়ুতি রেওয়ায়ত করেছেন, 2 লক্ষ হাদিসের পণ্ডিত, ওয়াদা জুবহাতাহু আলাল আরদে সাজেদা সাজেদা, হুজুর যখন জন্মগ্রহণ করছে কোফাল, কোফাল বোঝেননি, জমিনের মধ্যে ফালাই দিছে, সেজদার মধ্যে পড়ে গিয়া ফাকালা আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহ কাসীরা জবান খুলে কল সুবহানাল্লাহ। হুজুরের জন্মের পরে কোপাল জমিনে ঠেকায় দিয়া সেজদার মধ্যে গিয়া বলে আল্লাহ তুমি মহান, আর তোমারই প্রশংসা করছি, জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনু সাদ 1 লক্ষ হাদিসের হাফেজ, তিনি রেওয়ায়াত করেছেন, কষ্ট হচ্ছে না তো? হুজুর যখন 40 দিন, 1 মাস 10 দিন গেছে, মায়ের পাশে হুজুর ঘুমিয়ে আছেন, হামজা আবু তালেব হুজুরকে দেখার জন্য আসছে, সাথে ছোট ছিল আব্বাস, অনেক ছোট ছিল, সাথে ছিল কে আবু লাহাব, এরা সবাই আসছে দেখার জন্য। হুজুর পূর্ণিমার চাঁদের সাথে কেন কথা বলতেছে? এরা কেউ মানে কেউ মানে না। হামজা বলে আমাদের ভাতিজা তো পূর্ণিমার চাঁদের সাথে কথা বলতেছে। আবু লাহাব কহ তুই চোখে কম দেখোস, কথা বুঝতেছেনি আপনারা? হাদিসে এই শব্দগুলো নাই, আমি বুঝানোর জন্য ব্যাখ্যা করে বলতেছি আর কি। কথা কর না কা, হেতে বিশ্বাস করে না, কোনতে আবুল আহাবে তো নবীজি ক বিশ্বাস বিশ্বাস হয় না। হুজুর তখন মুস্কি মুস্কি হাসতেছে, চাঁদের সাথে কি করতেছে? মুস্কি হাসতেছে। তো আব হামজা বলে কিরে আবুল আহাব, কিরে আবু তালেব, এই যে দেখোস না বাতিজা মুস্কি মুস্কি হাসতেছে, কয় আয়ো, বাচ্চারা তো এরকমই করে, বাচ্চারা তো কখনো হাসে কখনো কান্দে, ক তাই নাকি? হুজুর তখন বুঝছে ওগরে বিশ্বাস করাই দিল, আরও কিছু শক্ত দলিল দেখাই দিল। হুজুর এই আঙ্গুলি তুলছে, কোন আঙ্গুলি তুলছে? এটা কি বলে? শাহাদাত আঙ্গুলি, আকাশের দিকে তুলছে, ছাদের দিকে ইশারা করে একটু ডান দিকে আর বাম দিকে কি দিছে? একটু হেলনে দিছে, হেরাত আকাশের দিকে তাকায়া দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আঙ্গুল মুবারক যেদিকে হেলনি যায় আকাশের চাঁদ সেদিকে দৌড় মারে। এখন হামজা বলে কিরে আবু লাহাব, কিরে আবু তালেব, কোন বাচ্চা হাত তুললে আঙ্গুল তুললে আকাশে চাঁদ দৌড়ায়? কয় এটা দেখি নেই, এরকম কোনো ঘটনা দেখি নেই। ফা বহিতাল্লাযী কাফার, যারা কাফের সত্যের সামনে মাথা নত করে, কথা কর ঠিক কিনা? এই ঘটনা করছে, নবীজির বয়স কত? 40 বছর নেই, কতদিন? এখন আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব ভাইদের কাছে এই কাহিনী শুনছে, তিনি যখন ইসলাম গ্রহণ করছে নবীজিরে প্রশ্ন করছে, হুজুর আমার ভাইয়েরা আমারও লয়ে গেছিল, আমি ছোট ছিলাম, তা আপনি নাকি এরকম 40 দিন বয়সে এরকম একটা ক্ষমতা দেখাইছিলেন? তখন আব্বাস বলে হ্যাঁ, এখন সমস্যা কি? সমস্যা হলো যে আপনি যে এত ছোট বয়সে আকাশের চাঁদের সাথে এই কাহিনী করছেন, আপনি ক্ষমতা পাইলেন কার কাছে? তখন আমার নবীজি বলেন আরে তুমি কও কি, এই প্রশ্ন তো আমাকে তখনও করতে পারতো তারা,
কথা কর না কেন? তারা তো বোঝে নাই প্রশ্ন করার জন্য ক্ষমতা আমার, জবাব দেওয়ার ক্ষমতা যে আমার আছে, তারা তো বোঝে নাই। যদি আমাকে তখন প্রশ্ন করতে হবে তখন জবাব দিতাম, কথা কোন ঠিক কি না? এখন তুমি শোনো, ঘটনা হলো আমি যখন ইন্তেকাল, আমার আব্বা যখন ইন্তেকাল করছে আমি তখন মায়ের পেটে 6 মাস। আমার আম্মা পেরেশান হয়ে গেছে, এই সন্তান এতিম জন্ম হওয়ার পরে কে খেলনা কিনে দিবে, কে ফুতুল কিনে দিবে, বাপ তো নাই, এতিম না, কথা কোন বাপ তো নাই। এই সন্তান জন্মের পরে তাকে খালার বাড়িতে, ফুফার বাড়িতে, নানার বাড়িতে, বাজারে গিয়া কে ঘুরাবে, কে একটু ঘুরাইতে নিবে, এমন তো কেউ তার নাই, পেরেশান হয়ে গেছে। আল্লাহ তাআলা আমার মায়ের কাছে প্রত্যাদেশ পাঠাইছে, ওহি পাঠাইছে, ও আমিনা তুই পেরেশান হইস না, ওটা তোর সন্তান। কিন্তু দুস্থ কার? কি মনে না যে আপনারা দুস্থ কার? আমার আমিনা, শোন, তোর সন্তান আমার দুস্থ। দুনিয়াতে জন্মগ্রহণ করলে, তার আব্বা দুনিয়ায় থাকলে আব্দুল্লাহ কাঠের খেলনা, প্লাস্টিকের ফুতুল কিনে দিত। শোন, আমার এই দোস্তের জন্য দুনিয়ার কাঠের খেলনা, প্লাস্টিকের ফুতুল আমি পছন্দ করি নাই, আমি পছন্দ করেছি আমার দোস্তের জন্য পূর্ণিমার চাঁদকে আমি ফুতুল বানিয়ে দিয়েছি। আমার দুস্থ যখন দুনিয়ায় যাবে, উপরের দিকে যখন তাকাবে, চাঁদ আমার দুস্থকে নিয়ে কথা বলবে, আর আমার দুস্থ চাঁদকে নিয়ে কথা বলবে, আমার দুস্থ উপরের দিকে তাকাবে, চাঁদ আমার দুস্থকে নিয়ে হাসবে, আর আমার দুস্থ চাঁদকে নিয়ে হাসবে, আমার দুস্থ যখন আঙ্গুল সেরা করবে, চাঁদ আমার দুস্থকে নিয়ে খেলবে, আর আমার দুস্থ চাঁদকে নিয়ে খেলবে, কথা হল ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ পাক পাওয়ার দিয়েছে, যদি চাঁদ সৃষ্টি হতো না, যদি আমার নবী সৃষ্টি না হতো, মানেন কি না আপনারা? যারা এ কথা মানতে চায় না, কেন যে ওদের ভিতরে দুশ্মনী আছে আমার বুঝে আসে না, এই সূর্য আসতো না, এই চাঁদ আসতো না, কেবল আমার নবীর উসিলায়, কথা কোন ঠিক কিনা? হুজুরের যখন বয়স 44 বছর, কয় বছর? দলিলটা দঈফ আমি আগেই বলে ফেলতেছি, কারণ যেটা সহি মুহাদ্দিস তো আমি, এটা সহি হিসেবে বলতে হবে, যেটা দঈফ দঈফ বলতে হবে, এটা সঠিক মেসেজ দেওয়া লাগবে। হাদিসটা কি? যঈফ। হাদিসটা হচ্ছে কানা উমরুহু আরবা সিনিন, হুজুরের বয়স তখন 4, কত ছিলেন নবীজি তখন? হালিমাতু সাদিয়ার কাছে, দুধমার কাছে। একদিন দুপুর বেলায় হুজুর বলছিলেন আমি গোসলের জন্য পারমিশন চাই, মা তখন বলে তুমি একা যাইও না মোহাম্মদ, তুমি তোমার দুধ বোন সাইমাকে সাথে নিয়ে যাও। বরহাবা জোরে বলো। হুজুর রওনা দিছে, যখন রওনা দিছে হুজুরের সাথে আরো সমবয়সী আরো 3-4 জন বাচ্চা একসাথে জুট বেঁধে গোসলের জন্য বের হয়েছে। হওয়া যাদু বে এরান, এটা কূপ পেয়েছেন, কূপ বুঝেননি, কূপ মানে ফুকুর পেয়েছেন, আমাদের দেশের ফুকুরের মতো না, হে দেশের ফুকুর কি এটা কুয়া কয়, কুয়া। এই কূপের মধ্যে সবাই নেমে গেছে। এখন আপনারা বলেন বাচ্চারা পানি পাইলে একটু দুষ্টুমি করে না? আপনারা কি মনে করেন যে হুজুর দুষ্টুমি করবে? কি দুষ্টুমি করবে? আর নবীজ্জুন নবীজ্জুন ওলাও কেনা সবিজ্জুন, নবী তো নবী, তিনি শিশু হলেও নবী, ঠিক কিনা বলেন? সবাই পানি নিয়ে দুষ্টুমি করে, কিন্তু আমার নবী শরীফ ভদ্র, তিনি বিনয়ী, হাতের আঙ্গুলের মধ্যে দিয়া কি করতেছে, পানি ঢালতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে তিনি গোসল করতেছে। হাদিসটা পাওয়ার পরে আমি যখন একা একা হাদিসটা পড়তেছিলাম আমার চোখে পানি পড়ে গিয়েছে, এই ভেবে ছোট বয়সে আমার আব্বা আমার আম্মা আমাকে গোসল করিয়েছে, আমার নানি আমাকে গোসল করিয়েছে, কিন্তু আমার নবী কিন্তু আমার নবীর মা নবীর বাবা এভাবে আদর করে গোসল করাইতে পারে না, কথা কর ঠিক কি? আমরা তো কত আদর পেয়েছি, কত স্নেহ পেয়েছি, আমার নবী তো এতিম হয়ে পৃথিবীতে এসেছেন, তিনি তো বাবার আদর পান নাই, মায়ের আদর পান নাই, কত স্নেহ থেকে বঞ্চিত হয়েছে, কথা কোন ঠিক কিনা? আমি তখন এই আয়াত যখন সামনে পেয়েছি যে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমার মনটা ভরে গিয়েছে, যদি বাবা ছিল না মা ছিল না, যে আমার নবীর পাশে আমার আল্লাহ ছিলেন, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন যে আমি আপনাকে এতিম পেয়েছি, কিন্তু আমি আপনাকে আশ্রয় দিয়েছি, নিরাপত্তা দিয়েছি, আপনাকে সেভ করেছি, আপনার পাশে আমি ছিলাম, কথা কোন ঠিক কিনা? এই জন্য ও আম্মা বে নিয়মাতে রব্বিকা ফাহাদ্দিস, আপনার এতিম বয়সে আমি ছিলাম, আপনার পাশে আমি সাহায্য করেছি, আপনার ইন্তেকাল পর্যন্ত আমি আপনার পাশে ছিলাম, অতএব আপনি কি করেন, আমার প্রশংসা করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে হুজুর কি করছে, আঙ্গুলের
আন্দুরির মধ্যে পানি দিয়ে গোসল করছিলেন। ওয়াহাজা ওয়াকানাল বিরু লিল ইয়াহুদে, এই কূপের মালিক ছিল একজন ইয়াহুদি, হাফেজান লিত তাওরাত, উনি তাওরাত আসমানি গ্রন্থের কি ছিলেন, হাফেজ ছিলেন। ইমাদউদ্দিন ইবনু কাসির তার তাফসিরের মধ্যে লিখেছেন, হুফাজুদ দুনিয়া লিত তাওরাতে আরবা, তাম পৃথিবীতে তাওরাতের হাফেজ ছিল চারজন। সারা দুনিয়ায় কয়জন? আর কোরআনের হাফেজ কয়জন? বর্তমানে কত? ছয় কোটি। কয় কোটি? ছয় কোটি। সারা দুনিয়াতে তাওরাতের হাফেজ মাত্র চারজন। আর কেউ কেউ বলছেন, ইমাম কুর্তুবি বলছেন একজনও নাই, একজনও নাই, কেউ কেউ বলছেন একজনও ছিল না, এটা একতলাফ আছে। তাহলে এই যে কুফের মালিক, উনি তাওরাতের কি ছিলেন? হাফেজ ছিলেন। শুনেন মনোযোগ দিয়ে, কষ্ট হচ্ছে নাকি? আমার বয়ান মনে বেশি কঠিন হয়ে যাচ্ছে, বুঝতে সমস্যা হচ্ছে না? তো মাঝে মধ্যে ভয় পাই যে অনেক হাদিস বলি, পাবলিক না বুঝলে তো আমার এই মহাদিসি কি আমার ক্লাসে শেষ, ওয়াজের মাঠে শেষ, কিছু হবে না। কষ্ট হচ্ছে না তারপরে? এই হাদিসটা মনোযোগ দিয়ে খেয়াল করেন, হুজুর যখন গোসল করতেছিলেন, এই কূপের মালিক এসে কূপের কাছে হাজির হয়ে গেছে তার কর্মচারী নিয়ে। সকাল থেকে পানি সেচ দিচ্ছিলেন খেজুর বাগানে, খালি বালতি নিয়ে এসে দেখে সকালের কূপ ছিল অন্ধকার, এখন আলোকিত। এখন কি আলোকিত? এটা দিনের আলোতে ন, আমার নবীর আলোতে। হঠাৎ করে তাকায় দেখে ঝলঝল ঝলঝল করে চতুর্দিকে নূর ভাসতেছে। ফাতাআজ্জাবাল ইয়াহুদু তাআজ্জুবান, ইয়াহুদি আশ্চর্য হয়ে গেছে। হঠাৎ করে তাকায় দেখে হুজুরের জেসে মোবারক ছিল কচি, 4 বছরের শিশু নবী তো, এই কাপড় ছিল সাদা, যখন লেগে গেছে পানিতে যখন ভিজে গেছে, ভিতর থেকে উদ্ভাসিত নূরের ছিটায়, নূরের আলোতে গোটা অন্ধকার কূপটা আলোকিত হচ্ছে, দৌড়ে গেছে তাওরাতের জন্য। ওই যে তাওরাতের হাফেজ, উনি জানে হুজুরের কি আছে, সানা সেবত তাওরাতের মধ্যে আছে। ওই খণ্ড কান্দে নিয়া নবীদের সামনে খুলছে, খুলি দেখে শেষ নবীর নাম মোহাম্মদ, কিতাবের মধ্যে লেখা, ধরে বলেন সুবহানাল্লাহ। তখন তিনার প্রবল বিশ্বাস, প্রবল ধারণা, এই কূপে, আমার কূপে যিনি গোসল করছেন তিনি আমার শেষ নবী, যার জন্য আমি হাতে চুমা দিয়া তার মহব্বত প্রকাশ করেছি, আমার কুপার কত ভালো, আমার কুপে শেষ নবী গোসল করছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি প্রশ্ন করে, ইয়া আইয়ুহাস সাবিয়্যু, হে শিশু সন্তান, আ ইসমুকা মুহাম্মদ, আপনার নাম কি মোহাম্মদ? তাওরাতে কথা বলে হুজুর তখন বলেন, এই শুধু আমার নাম মোহাম্মদ না, আনা মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমার নাম মোহাম্মদ, বাবা আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, আমি জন্ম হয়েছি মক্কা মুকাররমায়। এই কথা বলার পরে তাওরাত মিলাইয়া দেখে আমার নবীর কথা তাওরাতের কথা 100% মিলে গেছে। এত আস্তে কেন, জোরে বলেন সুম্মা সাআলাহু, আমার নবীকে প্রশ্ন করছে, ইয়া আইয়ুহাস সাবি হাল ইসমু উম্মিকা আমিনা, আপনার মা কি আমিনা? হুজুর তখন বলে, ইসমু উম্মি আমিনা বিনত আব্দুল ওয়াহাব, আমার মা আমিনা, নানা আব্দুল ওয়াহাব, ওয়াহিয়া ফি ইয়াসরিবা, আমার মা জন্মগ্রহণ করেছে কই? ইয়াসরিব। এই বক্তব্যের পরে ইহুদি বুঝছে আর প্রশ্ন করতে হবে না, ইনি শেষ নবী, তিনি লাভ দিয়া ঝাঁপ দিয়ে পড়ে গেছে। ফাদ্দাম্মাহু, আমার নবীকে আলিঙ্গন করে ধরছে। সুম্মা কাব্বালাহু, আমার নবীজির এই গাল মোবারকে চুমা দেওয়া শুরু করছে। সুম্মা কালা, এরপর বলছে, উদুউল্লাহ লিয়াজআলানি আল্লাহু মিন উম্মাতিক, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে আপনার দোয়ার বরকতে উম্মত হওয়ার তৌফিক দান করে। আমার নবী 4 বছর বয়সে দোয়া করতে পারে কি পারে না? হাত তুলে কোন পারে কি পারে না? এখন নবীজিকে হাদিসের মধ্যে শেষে আসছে, আলিঙ্গন করে জড়ায় ধরছে, চুমা খাচ্ছে আর বলছে, আপনি আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ পাক আমাকে কি করে, আপনার উম্মতের মধ্যে তৌফিক আমাকে দান করে। হুজুর তখন বলছে, আল্লাহুম্মা ইজআলহু মিন উম্মতি, আল্লাহ ইহুদি আমার উম্মত হতে চায়, তুমি তাকে সুযোগ দাও। আস্তে কইলেন, জোরে কর না সুবহানাল্লাহ। ইহুদি মরে না আর আমার নবীও নবুয়তের দাওয়াত শুরু করে না। যখন দাওয়াত শুরু করেছে নবীজির তৃতীয় নবুয়তের তৃতীয় বছরে, আমার নবীর হাতে তার ইসলামের তৌফিক হয়েছে, উম্মত হওয়ার সুযোগ হয়েছে, জবান খুলে কর না সুবহানাল্লাহ। আচ্ছা, যাই হোক, আমি আর বেশি কথা বলছি না। আপনারা জানেন আলোচক যিনি আজাদী সাহেব, ঢাকা থেকে আসছে, আবার ঢাকা যাওয়া লাগবে, ওনার গাড়ি হচ্ছে 12:30 লাস্ট ট্রিপ, সিলেট থেকে যাওয়া লাগবে। এর জন্য আমিও যেহেতু
রানীগঞ্জে গিয়ে একটা কষ্ট হয়ে গেছে আমার, ওখান থেকে এখানে আসতে হয়েছে, আবার এখান থেকে ড্রাইভার আমাকে সোনাকান্দে নিয়ে যাওয়া লাগবে। এই মিলিয়ে আমি যে আপনাদের মাঝে কিছু কথা সুযোগ পেয়েছি আমি নিজেও সুপ্রিয়া জ্ঞাপন করছি। আপনারা এখানে কিছু কথা শুনতে পেরেছেন, আল্লাহ পাক যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। আর দুটো হাদিস বলবো পাঁচ মিনিটের মধ্যে, কষ্ট হবে না তো, সমস্যা হচ্ছে না তো আপনাদের? এই হাদিসটা হচ্ছে, খুব খেয়াল করে শুনে, হাদিস কেন হচ্ছে, রসুলুল্লাহর যখন বয়স মাত্র 12 বছর, কত জোরে বলে না, কত? ইমাম ইবনু ইসহাক হাদিস কোট করেছেন, হাদিস রেওয়ায়ত করেছেন, হুজুর যখন বয়স 12 বছর তখন আবু তালেবের সাথে হুজুর সকালবেলায় নাস্তার জন্য বসছে। আবু তালেব বলছে, বাতিজা আমরা সবাই নাস্তা খেয়েছি, তুমি তো একটু বাহিরে ছিলে, আসতে তোমার লেট হয়েছে, তোমার নাস্তা তোমার জন্য দেওয়া হয়েছে, তুমি শুরু করতে পারো। হুজুর তখন বলছেন, চাষি আম্মা কি খেয়েছে? ক, তারা সবাই খেয়ে ফেলেছে। বোনেরা খেয়েছে? ভাইয়েরা খেয়েছে? ক, সবাই শেষ করে ফেলছে। হুজুর তখন বলছে, আমাকে মাইনাস করতে পারে ঠিক, কিন্তু আমি মাইনাস করতে পারি না। বয়স কত? সকলে কনা কত? তো নবীজি বলছেন, সবাইকে ডাকেন, আমি সবাইকে নিয়ে খাবো। হুজুর তখন, চাষা তখন বলে, তুমি যেই পরিমাণ ছাতু নিয়ে বসছো তোমারই তো পেট ভরবে না। হুজুর তখন বলছেন, এটা হবে কি হবে না আপনার চিন্তা করতে হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাইকে ডাকছে, বিতরণ শুরু করছে, সবাইকে দেওয়ার পরে সবাই আসুদের মতো খাইছে, হুজুরও খেয়েছেন। হুজুর বলছেন, চাষা এখনও তো নাস্তা আরা আছে, আগামীকালকের জন্য রেখে দেন ইনশাআল্লাহ আগামীকালকে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন বসছে, খেতেছে, শেষ হয় না, কমে না। চাষা তখন বলে, তুমি কি করতেছো এগুলো? ও বাতিজা তুমি কি করতেছো? হুজুর তখন বলছেন, আমি আজকে শেষ করাই দিন, যেটা আপনি সন্দেহ করতেছেন, যদি আপনি সন্দেহ না করতেন যতদিন আমি খাইতাম আল্লাহ বরকত দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় হুজুরের নবুয়তের যে মুজিজা, নবুয়তের যে পালা, এগুলো জন্মের আগেও জন্মের পরেও প্রকাশিত হয়েছে, 40 থেকেই প্রকাশিত হয়েছে, এটা ভুল কথা। 40-এর আগে প্রকাশিত হয়েছে, হুজুর নবুয়তের উপরে ছিলেন বলেই, কথা কর ঠিক কিনা? এভাবে নবীজির কি হয়েছে, নবুয়তের জুহুর হয়েছে 40 বছরে, নবুয়তের সাথেই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে নবীজি, ঠিক না বেঠিক? মধ্যখানে তুফান গেছে না বাংলাদেশে, বিশাল তুফান গেছে, 40-এর পরে নাকি নবুয়ত পেয়েছে, কথা কয়, 40-এর পরে পাইছে না, 40-এর পরে জুহুর হয়েছে, প্রকাশ হয়েছে। কিন্তু নবীর জন্মগ্রহণ যখন করেন তখনও নবী হয়ে জন্মগ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা হাদিস বলছি, কষ্ট হচ্ছে না তো, 59 বছর, কত কত বছর? তো মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহ পাক বলেন, কদ জা আল হাক্কু ওয়া যাহাক আল বাতিল, হক এসেছে মিথ্যা বিতাড়িত হয়েছে। আল্লাহর ঘরে মূর্তি আর থাকার সুযোগ নাই, সব ভাঙেন, সাহাবা কেরাম ভাঙছে, বাকিয়াত ওয়াহেদা একটা মূর্তি বাকি রয়েছে। হুজুর তখন বলছেন, মূর্তি ভাঙছো যে বাকি রাখছো কেন, কয়টা কোরআন বংশের মূর্তি, আমনের বংশেরটা আমনে ভাঙলেই আর কোনো কি হয় না, কোনো রকমের অসুবিধা হয় না। হুজুর তখন বলছে, আমি তো ভাঙবো, আমার জামাই কোথায়, তাকে আমার সাহায্যকারী হিসেবে ডেকে দাও। জামাইকে ডাকছে, হুজুর তখন বলছে, ইয়া আলী এজেলেস আর কুবু আলা মান কাবাইকা, বসো তোমার কাঁধে আমার উঠতে হবে মূর্তি ভাঙার জন্য। ফাজালাসা, আলী বসে গেলেন, পরাকিবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আলা মান কাবাইহে, আলীর কাঁধে নবীজি উঠছে, কি কার কাঁধে, আলী ইবনে আবি তালেবের কাঁধে উঠছে। উঠার পরে আলী ইবনে আবি তালেব বলে, হুজুর আমনে যায় তো ওজনের, এটা আমার জানা ছিল না, আমনে নামেন মূর্তি ভাঙন লাগবে না, মূর্তি ভাঙা লাগবে না। হুজুর তখন বলে, না 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 মূর্তি ভাঙতে হবে, ওই যে একটা আগ্রহ আছে না, এই না তুমি দাঁড়াও, কারণ আমি তো ফাটতেছি না। জোরে বলে না সুবহানাল্লাহ। আমার তো সম্ভব না, এই যে ঘামাইয়া জমিনের ভিতরে গিরে যাচ্ছি, আল খাসায়েসের দ্বিতীয় খণ্ড হাদিসটা বর্ণিত হয়েছে, আমি জমিনের ভিতরে গিরে যাচ্ছি, হুজুর আপনি নেমে যান। হুজুর তখন বলছে, না মূর্তি ভাঙা লাগবে, তুমি দাঁড়াও। দাঁড়াইতে পারতেছে না, হুজুর নেমে গেছে। হুজুর তখন বলছে, আমি তো নেমে গেছি আর আমি এখন বসবো, তুমি আমার কান্দে ওঠো। আলী তখন বলে, হুজুর মশা বসে না, মাছি বসে না, আমনের কান্দে আমি উঠবো? সম্ভব না। হুজুর তখন বলছে, আদেশ করলে তোমার আদেশ পালন করতে হবে, আমি এখন বসি তুমি কান্দে ওঠো। উঠছে, ফালাম ইয়াবলুকি সাতহা, নাগাল পায় না। হুজুর তখন বলছে, তুমি নাগাল পাইবা কেন, আমি 3.5 হাত, তুমি কত হাত, কথা কন্যা কত হাত, 3.5 হাত, মোট 7 হাত গেছে, 40 হাত উপরে হচ্ছে কি মূর্তি, তুমি আর আমি মিলে তো কি হবে না, নাগাল পাওয়া যাবে না, আমি যখন হাত তোলার জন্য বলবো তখন হাত তুলবে। তখন নবীজি বলছেন, ইরফা ইয়াদাইকা, হাত তুলো মূর্তি ভাঙো। হুজুর যখন বলছে হাত তুলো মূর্তি ভাঙো, হুজুরের কথার ফয়েজ কি, তাওয়াজ্জু কি,
আজকে তারা তাওয়াজ্জ মনে না, ফরজ মনে না, ওলি আল্লাহর কথার মধ্যে তাওয়াজ্জ আছে না নাই? হাত তুলে কোন না আছে না নাই? ওলি আল্লাহ হাত দিয়ে দোয়া করলেও কাজে লাগে, ঠিক কিনা বলে? একটু পানি পোড়া দিলেও কাজে লাগে। আজকে যারা ওলির কাছে আসে না, পানি পোড়া নেয় না, মাথায় একটু হাত বুলাইতে আসে না, ওলির কথার তাওয়াজ্জু বিশ্বাস করে না। আমার নবী যখন বলছে হাত তোলো, আলী বলেন ফারাফা তুই এদাইয়া, আমার দুই হাত তুললাম, ফা বালাক তুই এদাইয়া, আমার হাত পৌঁছায় দিলাম, ফা কাসার তুহু, আমি মূর্তি ভাঙলাম, ফালাও সেইতু লা নীল তুহু কাসামায়, আমার হাত দিয়া আসমান ধরতে চাইলে আমি আসমান ধরতে পারতাম। জবান খুলে কল সুবহানাল্লাহ। তাহলে যে হাত পৌঁছে না, কিন্তু সে হাত 40 পর্যন্ত পৌঁছে গেছে। আবার বলছে কি, ওই টাইমটা এমন বরকত হয়েছে, যদি হাত দিয়ে আসমান ধরতে চাইতাম আসমান ধরার ক্ষমতা পাইতাম। আল্লাহ পাক আমাদের সকলকে ওলিদের পথে থাকার তৌফিক দান করুন। বিভ্রান্ত হই না বাবা, বলবেন যে হেতকো মাহফিলে তো অনেক বেশি লোক হয়, কথা কর না, হেতকো লোক তো ভাইরাল বক্তা, হেতকো তো মিডিয়ায় বেশি, হেতকো তো লোক বেশি। আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, সিলেটে আমি আসি আর না আসি, আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, মানুষ দেখে বিভ্রান্ত হবেন না, হক পথে সবসময় থাকতে। সংখ্যা সবসময় কম ছিল, উহুদের যুদ্ধে মুসলমান ছিল 1000, ওরা 3000, বদরের যুদ্ধে মুসলমান 300, ওরা 1000, কথা কর না, হক সবসময় কমই ছিল। আপনি হক মনে করে এখানে থাকেন, কারো লোক বেশি দেখে, মিডিয়া বেশি দেখে, ভাইরাল বক্তা, হেমিয়া তো ভাইরাল, হেমিয়ার লোক তো শুনলে অনেক বেশি আসে, দরকার নেই। আমরা যে পথে আছি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথে আছি, ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে বলে গেলাম, আল্লাহ পাক সকলকে এই পথে থাকার তৌফিক দান করেন। সাহেব কেবলা ফুলতুলি, উনিকে আমি হৃদয় থেকে ভালোবাসি। আমি যখন সোনাকান্দা 2003 সালে আসছি, আজ থেকে 22 আগে হুজুরের সাথে আমার কী ছিল, অনেক প্রোগ্রামে সাক্ষাৎ হয়েছে, কদম মুসি করে দোয়া নেওয়ার সুযোগ হয়েছে। তাদেরকে দেখলেই ইমানের জজবা বাড়ে, ঠিক কিনা বলে? তাদের যারা আওলাদ আছে সবাই আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত আমরা বিশ্বাস করি। আল্লাহ পাক তাদের পথে আমাদের সকলকে থাকার, কথা বলার তৌফিক দান করুন। সদা বলেন আমিন।